আসতে পারে, বাধা আসতে পারে, সেটা মোকাবেলা করার আমার জায়গা দেখতে হবে। এক্ষেত্রে একটা খুব ছোট কথা, সেটা হচ্ছে এনলাইটেড সেলফ। আমরা যদি একটা এনলাইটেড সেলফ ইন্টারেস্ট বেস রাষ্ট্রনীতি গ্রহণ করি, তাহলে আমাদের এই বিষয়গুলো, কারণ এটা হচ্ছে পরিবর্তনশীল। আজকে একটা রাষ্ট্রের সাথে এক ধরনের সমস্যা নিয়ে আমরা কাজ করছি, আরেকটা রাষ্ট্রের সাথে বৃহত্তর সহযোগিতা সম্পর্ক নিয়ে কাজ করছি, পরিবর্তিত বাস্তবতায় অন্য ধরনের সম্পর্ক তৈরি হবে, এগুলো আসলে সুনির্দিষ্ট করা যায়। সুনির্দিষ্ট যেটা থাকে, যেটা এইসব ক্ষেত্রে কনসেন্ট, সেটা হচ্ছে আমাদের সাইড। আমরা বলছি কোরআন বিশ্ব মানবতার মুক্তির কিতাব, বাট আমরা মনে ধরে নিয়েছি এটা আমাদের ধর্মীয় কিতাব। অর্থাৎ আমরা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আছি, এই চিন্তার গণ্ডির বাইরে আমরা যেতে পারছি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। অনেক ভাই যে কথাগুলো বলেছে, কিছু কিছু কথা আসছে আমার খুব ভালো লেগেছে, আমি তার সাথে যোগ করে যেটা বলতে চাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাযিল হওয়ার পর বাসায় ফিরে আসলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে যে কথাগুলো বলে সান্ত্বনা দিয়েছিলেন, তার প্রত্যেকটা ছিল সোশ্যাল ওয়ার্ক, প্রত্যেকটা ছিল সোশ্যাল ওয়ার্ক মানুষের কল্যাণের জন্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে। কিন্তু আমরা যখন কাজ করি বা আমরা যখন চিন্তা করি, আমরা একটা গণ্ডির বাইরে যেতেই পারি না। এই গণ্ডির বাইরে বেরিয়ে আসার জন্য আমরা কোরআনের কিছু আয়াতের রেফারেন্স দিই, আসলে আমরা নিজেরও সেটা বুঝি না। যেমন একটি আয়াত, আমি নিজেও ভুল অর্থ বলেছি এবং জানতাম, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদেরকে অর্থ শোনানো হয়েছে বা বিভিন্ন আলেমদের মুখ থেকে আমরা শুনেছি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। আসলে এই কথার শেষের অংশটা হচ্ছে ভুল এবং কোরআনের অপবাদ। আল্লাহ শেষের অংশে একবারও বলেন নাই ভাগ্যের কথা, তিনি বলেছেন আনফুসিহিম, অর্থাৎ নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজের চরিত্রের পরিবর্তন ঘটতে হবে, চিন্তার পরিবর্তন ঘটতে হবে, আমলের পরিবর্তন ঘটাইতে হবে, টাইম ম্যানেজমেন্টের পরিবর্তন ঘটাইতে হবে। আমরা এদিকে যাচ্ছি না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। শেষের অংশটা এটা হবে না, শেষের অংশটা হবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা তাদের চরিত্রের পরিবর্তন না ঘটায়। টাইম ম্যানেজমেন্ট, থিঙ্কিং, এভরিথিং আপগ্রেড একটা ভাষণে আসতো। আমি ছোট একটা উদাহরণ এভাবে বলি, এক ভদ্রলোক, প্রত্যেকটা সেক্টরের জন্য অনেক বেশি গবেষণা করা হয়, অনেক বেশি রিসার্চ করা হয় প্রত্যেকটা সেক্টরে। আমরা যদি আটটা দশটা পনেরোটা সেক্টর বা বিভাগ চিন্তা করি, তাহলে প্রত্যেকটা সেক্টরে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া উচিত। গবেষণা হওয়ার পরে প্রত্যেকটা সেক্টরের নেতৃত্ব তৈরি করার জন্য আমাদের জন্য লং টাইম পরিকল্পনা থাকে। সেকেন্ড আমার কথা হলো যে যতগুলো রিসার্চের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের বাংলাদেশ পিছিয়ে আছে, এজন্য যতগুলো সেক্টর এবং বিভাগ থাকবে আলাদা করে একটা রিসার্চ সেন্টার বা গবেষণা সেন্টার জন্য অবশ্যই থাকে। কোনো কাজ ফিল্ডে ফাইনালি শুরু হওয়ার আগে তিন মাস ছয় মাস প্রয়োজনে এক বছর পর্যন্ত সেটা রিসার্চ হোক। তার সে নামটি আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে। আপনার জন্য আকাঙ্ক্ষা বাংলাদেশ আসলে প্রকৃতি পক্ষে কি নাম দিয়ে এই নামটা রাখলেন বা কর্মপদ্ধতিটি আসলে কি সেটা আমরা আসলে বুঝতে পারতেছি না। সেটা আসলে কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা নামটা, বা ভিন্ন পথে কোনো নামটা ইউজ করতেছেন কিনা সেটা আমাদের একটা জানার বিষয়। আর জনগণের জন্য আসলে যে জন আকাঙ্ক্ষা লেখা আসলে জনগণের জন্য কতটুকু সেটা আমরা একটু জানতে চাই। আর আশা করি যে জন আকাঙ্ক্ষা আসলে জন আকাঙ্ক্ষার মতোই হোক, এই আশা আমরা ব্যক্ত করছি। সালাম আলাইকুম। যে আকাঙ্ক্ষাটা এই বাংলাদেশের এই ৪৭ বছরে কেউ পূরণ করেন, ক্ষমতা এসেছেন ঠিক আছে, কিন্তু এটাকে তারা অবহেলা করেছে। যারাই ক্ষমতায় গিয়েছেন তারা নিজের আকাঙ্ক্ষা পূরণ করেছে, মানুষের আকাঙ্ক্ষা তার কাছে প্রাধান্য পায়। সেজন্য আমরা
আমাদের রাজনীতির সামনে এনেছি যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশটা কি, সেটাকে আমরা নির্ধারণ করব এবং সেটাই হবে আমাদের আমাদের পলিটিক্যাল গোল, সেই জায়গায় পৌঁছার জন্য। এটা আমাদের একটা প্রাথমিক লক্ষ্যমাত্রা। আমরা যখন এটাকে রাজনৈতিক দল আকারে রূপান্তরিত করব তখন আমরা আরো অনেক বিষয়গুলোকে অ্যাকোমোডেট করব। প্রাথমিকভাবে আমরা চেষ্টা করব যে মৌলিক আকাঙ্ক্ষাগুলোকে অ্যাকোমোডেট করার জন্য সামনে আনবো। তো স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে আমাদের দেশে যখন কেউ আগে স্ট্যান্ড করতো পরীক্ষা, এখন তো স্ট্যান্ড নাই, জিপিএ 5 এবং সেটা আবার আইএনজিবি জিপিএ 5। হ্যাঁ, তো স্ট্যান্ড যখন করতো তখন জিজ্ঞেস করতো যে আপনি কী হতে চান, তুমি কী হতে চাও, তুমি সবাই বলতো ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। এই যে একটা আকাঙ্ক্ষা হওয়ার, একজন মানুষ হিসাবে আপনি আমি কী চাই। দেখেন, আমি একটা গ্রামের স্কুলে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, সেখানে প্রায় 100 স্টুডেন্ট ছিল। অদ্ভুত ব্যাপার, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম প্রত্যেককে দাঁড় করিয়ে যে তুমি কি হতে চাও, আমি অবাক হয়ে গেছি। সে বলছে আমি একজন স্কুল শিক্ষক হতে চাই, প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাই, এটা তার লক্ষ্য। এবং অনেকে বলেছে আমি মাদ্রাসার প্রভাষক হতে চাই। আমার কাছে খুব কষ্ট লেগেছে যে এদের দৃষ্টিটা, এদের যাওয়ার জায়গাটা কত সীমিত, কারণ সেটা একটা দ্বীপ অঞ্চল ছিল। তো সেজন্য মানুষের, আমাদের সবার আকাঙ্ক্ষা কিন্তু এক না, আমরা একটা এক একজন এক এক আকাঙ্ক্ষা আছে, কিন্তু আবার কিছু মৌলিক আকাঙ্ক্ষা আছে। যেমন আমরা আমাদের দেশে যে আকাঙ্ক্ষার কথা আমরা বলি না, যেমন আমরা যে নিঃশ্বাসে যে বায়ুটা গ্রহণ করি, যে বাতাসটা গ্রহণ করি, বাংলাদেশের সেই বাতাসটা পৃথিবীর অন্য দেশের বাতাসের মতো না। আমি একবার প্লেনে, আমার খুব হেডেক ছিল, তো আমি আমার পাশে একজন বাংলাদেশের খুব নামকরা একজন দার্শনিক ছিলেন, ওনাকে বললাম যে আপনার কাছে কি পেইন কিলার আছে, আমার খুব মাথা ব্যথা করছে। আমরা তখন সিঙ্গাপুর যাচ্ছিলাম, তো উনি আমাকে বললেন অপেক্ষা করেন আর এক ঘন্টা পরে আপনি যখন সিঙ্গাপুর নামবেন তখন আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আমি বুঝতে পারি নাই, উনি হয়তো ফান করেছেন বা হয়তো ওনার কাছে ওষুধ নেই, কিন্তু সত্যি সত্যি আমি সিঙ্গাপুর নামার পর আমার আর খেয়াল ছিল না। এক ঘন্টা পরে যখন যাচ্ছিলাম উনি আমাকে বলছে আপনার মাথা কি ব্যথা আছে, আমার না তো নাই তো। উনি বললেন এখানে আপনার মাথা ব্যথা থাকবে না। এর কারণ হচ্ছে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি এটা এতই দূষিত, এটা এতই আমাদের শরীরের জন্য হার্মফুল, যে এটা আমরা অটোমেটিক্যালি আমরা একটা আমাদের এই আকাঙ্ক্ষার কথা আমরা কেউ জানিও না বলিও না, যে আমরা একটা মুক্ত বাতাস চাই বাংলাদেশ। তো এই জন্য বলছি যে এই মৌলিক আকাঙ্ক্ষাগুলো আমাদেরকে বের করবো, আমরা সিনিয়রদের কাছ থেকে কথা শুনবো, এক একজনের এক এক দৃষ্টিকোণ থেকে এই জিনিসগুলোকে অ্যাকোমোডেট করে তারপর আমরা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে যেতে চাই। তা আপনি কিন্তু আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? কি থাকবেন তো? জি, আমি আপনার খুব প্রশংসা শুনেছি আমাদের তাজুল ভাইয়ের কাছ থেকে। তো আমাদের সাথে আপনারা থাকবেন, আমরা সেই চেষ্টাটা করবো যাতে কেউ বলতে না পারে যে আমরা এই জন আকাঙ্ক্ষার নামে একটা একটা আরেকটা রাজনৈতিক ভেলকিবাজি করেছি বা এটাকে একটা মানে মানুষকে চোখে ধুলা দেওয়ার জন্য এটা করেছি, এটা যাতে আমরা করতে না পারি, আপনারা আমাদেরকে পাহারা দেবেন। আমি মোশারফ ভাই থেকে একটু কিছু সংক্ষিপ্ত কথা শুনবো, তারপরে বাকিটা। بسم الله الرحمن الرحيم বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা ক্ষমতায় আছেন, যারা ছিলেন, যারা আগামীতে আসবেন, তারা জনগণকে নিয়ে ম্যাক্সিমামই খেলা করেছে। জনগণের ভাগ্যের উন্নতির কথা বলে নিজেদের ভাগ্যেরই উন্নতি সাধিত করেছে। সেক্ষেত্রে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ সময়ের চাহিদা পূরণের জন্য এক স্লোগান নিয়ে ময়দানে অবতরণ করেছে। সেক্ষেত্রে আমার তিনটি বিষয়ের কথা আছে। একটি কথা হলো সংগত কারণে মুজিবুর রহমান মঞ্জু ভাই সহ তার সাথী যারা, তারা একটি রাজনৈতিক দল করবেন আর আমরাও তাদের সাথে থাকবো এমনটি না। রাজনৈতিক ক্রাইসিসে একদলীয় রাজনৈতিক এস্টাবলিশড হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে তাদের বিরুদ্ধে যারা আছেন তারা সংখ্যার দিক থেকে অনেক বেশি তাদেরকে সমর্থন করে বাংলাদেশের জনগণ, কিন্তু তারা মনে হয় লেজে কবরে আটকে যাচ্ছে। ঠিক এ সময় জনগণের, সচেতন জনগণের চাহিদা পূরণের জন্য এই স্লোগান নিয়ে ময়দানে একটি দল গঠন করার চেষ্টা চলছে বা সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে
এই দলটিকে যদি কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে হয় তাহলে পিঠ বাঁচিয়ে দায় সেরে দলকে নিয়ে কাজ করলেই আমরা সফলতার চন্দ মঞ্জিলে পৌঁছাতে পারবো না। নাস্তে নামলে উঠান বাঁকা এরকম একটি কথা আছে, এরকম অবস্থা না হয় আমাদের। আমাদের যার যে যেখানে যে অবস্থানে আমরা আছি, সকলেই যদি তাদের সর্বাত্মক চেষ্টা, সময় কোরবানি, এনার্জি কোরবানি, চিন্তার কোরবানি, মানে সর্বাত্মক ত্যাগ কোরবানির মাধ্যমে যদি আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে চাই, তাহলে দেশের এই প্রান্তে এই অবস্থায় খুব অল্প দিনের মধ্যে বাংলাদেশের অনেক 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 মানুষের একীভূত হবে এই প্ল্যাটফর্মে, সে বিশ্বাস আমি করি। এবং আমরা যেন লাজুকতার সাথে আছি নাই আছি দেখি কি করে, এই দলটি দেখি ভালোর দিকে যায় কিনা, এরকম যদি অবস্থায় আমরা অবতরণ হই তাহলে এই দলের সাথে সম্পৃক্ত হয়ে লাজ লজ্জা নিয়ে একটু লুকিয়ে লুকিয়ে কাজ করার থেকে ঝুঁকি নিয়ে যদি বিশ্বাস করি যে জাতির জন্য কিছু করা উচিত, তাহলে আমাদের সর্বাত্মক ত্যাগ এবং কোরবানি এখানে করা উচিত। দ্বিতীয়ত হলো একটি দল গঠন করা সহজ, দলকে ঐক্যবদ্ধ রাখা কঠিন। দলের যাত্রাপথে অল্প দিনের মধ্যে অনেক দল ভেঙে চুরে চুরমার হয়, বারবার ভেঙে যায়, এই অভিজ্ঞতা আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। সেক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার জন্য, ঐক্যই শক্তি আমরা জানি, ঐক্যবদ্ধ থাকার জন্য প্রয়োজন হলো যিনি দায়িত্বশীল নীতি নির্ধারণকারী টিমে যারা আছেন তাদের অভিমত, তাদের চিন্তা, তাদের পরিকল্পনার থেকেও মাঠ লেভেল থেকে একজন শ্রমিক, একজন কর্মচারী, একজন মানে কম শিক্ষিত মানুষের মেধা দিয়ে অনেক সময় ভালো ভালো পরিকল্পনা আসতে পারে, ভালো ভালো চিন্তা আসতে পারে। তো ভালো পরিকল্পনা, ভালো চিন্তা, ভালো পরামর্শ যদি আসে, তখন নীতি নির্ধারণকারী যারা তারা যেন তাদের চিন্তা, তাদের অভিমতের কোরবানি করে মাঠ লেভেল থেকে যে একজন শ্রমিকের পরামর্শ কার্যকরী করা যায়, তাহলে দলকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে এবং ঐক্যবদ্ধ দীর্ঘদিন পর্যন্ত আমরা থাকতে পারবো। অর্থাৎ নিজের মাকে নিজের অভিমতের কোরবানি করে অপরজনের, তিনি যোগ্যতার দিক থেকে পড়ালেখার দিক থেকে আমার থেকেও যদি একটু দুর্বল হন, কিন্তু তার অভিমত যদি যুগ উপযোগী হয়, যথার্থ হয়, তাহলে তার অভিমতকে অনার করে নিজের অভিমতকে কোরবানি করা, ত্যাগ করা, তাহলে ঐক্যবদ্ধ থাকা সম্ভব হবে। তৃতীয় আরেকটি বিষয় সেটি হলো, আমি মনে তিনটি বিষয় বলে ফেলেছি, আর যে বিষয়টি বলবো, আমি ছাত্র জীবনে দেখেছি আমাদের সাথে যারা বোর্ড স্টার্ট করেছে তাদের মাঠে খেলার সময় তাদেরকে পাই নাই, বাজারে মার্কেটে ঘোরাফেরার সময় তাদেরকে পাইনি, তারা মনে হয় যেন ভালো রেজাল্ট করার জন্য সিরিয়ালে প্রথম দ্বিতীয় যারা হয়েছে তাদেরকে দেখেছি পড়ার টেবিলে খাওয়ার কথাও পর্যন্ত তারা ভুলে গেছে। অতএব এই দলকে যদি কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে হয় তাহলে আমরা এটাকে নেশা এবং পেশায় পরিণত করে আমরা আমাদের সর্বাত্মক ত্যাগ এই দলকে স্টাবলিশ করার জন্য যদি চেষ্টা করি, তাহলে দেশের যে অবস্থা, সে অবস্থায় দেশের চিন্তাশীল মানুষগুলো, দেশের দেশপ্রেমিক মানুষগুলো খুব তাড়াতাড়ি এই প্ল্যাটফর্মে জমাট হবে, সে প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব মোশাররফ। এই পর্যায়ে আমাদের আসলে সবার ভিতরে একটা কিউরিওসিটি আছে, আপনাদের সবার ভিতরে আরো বেশি আছে, যে এই সাংগঠনিক বিস্তারটা কিভাবে হবে। এই গত 27 এপ্রিল রাজনৈতিক উদ্যোগের সূচনা হয়েছে, সেটা দেশব্যাপী কিভাবে বিস্তৃতি লাভ করবে, এখান থেকে আমরা আরো কিভাবে ফলাফল বৃদ্ধি করতে পারবো, এই বিষয়ে আপনাদেরকে ব্রিফ করবেন। এখন সাবেক ছাত্রতা রেজাউল করিম, জনাব রেজাউল করিমকে, এ বিষয়ে উপস্থিত সুধীর খণ্ডটিকে আমাদের সাংগঠনিক বিস্তৃতি সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ জানি। আমি কিছু কথা পরামর্শ আপনাদের থেকে আপনাদের দেব, আর বলিলে আপনাদের কিছু কথা শুনবো আর কি। সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মাহে রমজানে আপনাদেরকে স্বাগত। আপনারা এখানে হাউজে এসে সবাই একটু চুপচাপ করে বসে আছেন, মানে হাঁটতে চলতে অথবা আসতে আপনাদেরকে অনেকে
আমার বলি যে বোঝা করছে আপনাদের বোঝা করছে কিনা আমি জানি না, মানে আপনাদের মধ্যে হাসি নেই, আপনাদের মধ্যে কোনো একে একটা সুন্দর কথা বলছে কোনো তালি দেবে তালি নেই, আপনার কেমন যেন একটা নির্জীব হয়ে গেছে, আমরা বেশি হাসবো, আমরা মানুষকে বেশি আনন্দ দেব, আমরা মানুষকে বেশি উৎসাহিত করবো, এটার জন্য আকাঙ্ক্ষা নাকি? আপনার শুনলে শুনলে সাতাশ তারিখে ডিক্লারেশনের পর আমরা সারা বাংলাদেশে জরিপ করেছি, জরিপে দেখা গেছে যে জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য প্রায় ৪০টি জেলা থেকে লোকজন আমার সাথে যোগাযোগ করেছে, ৪০টি জেলা। আমরা ইচ্ছা করলে এখনই আগামী এক মাসের ভিতরে ৪০টি জেলায় আমরা কমিটি গঠন করে ফেলতে পারবো, এটা কি আমাদের সুখবর নয়? এবং আমরা এমনও ভাবছি যে যখন আমরা রাজনীতি প্ল্যাটফর্মে আসবো, একটা দলীয় পতাকা নিয়ে আসবো, যেন বাংলাদেশে ২০০ MP হওয়ার মতো লোক আমাদের থাকে, সেভাবে আমরা আসতে চাই। আমরা আমরা এভাবেই আমাদের স্বপ্ন দেখছি, কারণ জন আকাঙ্ক্ষা যদি আমরা বাংলাদেশের মানুষকে জন আকাঙ্ক্ষা দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, তাহলে তো আমাদেরকে মিনিমাম ১৫১ জন MP লাগবে, লাগবে কিনা, নাহলে কি আমরা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো? এবং আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এখানে যারা এসেছেন তারা নিশ্চয়ই জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এসেছেন, সবাই এই পয়েন্টে সবাই একমত, যদি একমত হয়ে থাকে তাহলে আপনারা যারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অবস্থান করেন, আমাদের প্রথম চাওয়া হচ্ছে যে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় আপনি জন আকাঙ্ক্ষার লোক সৃষ্টি করার জন্য আপনি কাজ করবেন, আপনি যে জেলা মানুষ সে জেলাতে গিয়ে আপনি কাজ করবেন, আপনি যে উপজেলার মানুষ আপনি সে উপজেলায় কাজ করবেন। আমরা আপনাদের কাজটা চাপা দিতে চাই না, আপনারা নিজকে পেশ করুন যে আমি কাজ করতে চাই, এমন কে আছেন এখানে যে আপনি নিজে কাজ করতে চান? তাহলে আমরা এখানে কিছু পেপার দিয়েছি, একটা ডাটা সংগ্রহ করতেছি, আমরা ডাটাগুলো আপনি ফিল আপ করেন এবং পরিশেষে আপনারা আমাদের এখানে প্রতিনিধি যাদের মাধ্যমে আপনি এসেছেন কে কোন জেলায় কাজ করবেন সেই তালিকাটা যদি আপনারা আমাদের দিয়ে দেন, তাহলে আমাদের ওই জেলায় যারা এখন কাজ করছে বা যারা এখন অর্গানাইজ করতেছে তাদের সাথে আমরা আপনাদের সম্পৃক্ত করে দেব, এতে করে আমাদের সংখ্যা আরো বাড়বে। এবং ইতিমধ্যে আপনারা শুনলে আরো খুশি হবেন যে কয়েকটা জেলার অলরেডি কমিটি অলরেডি আমাদের কিছু ভাই নিজেরা উদ্যোগ নিয়ে করে ফেলছে, মানে মানুষকে এভাবে সমৃদ্ধ করতেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি আমরা এখানে যারা এসেছি তারা যদি এটাকে টেস্ট করার জন্য নয় যে আমরা দেখি একজন বলছেন যে দেখি ওরা কি করে আসলে পারবে কিনা, মঞ্চে কার আসতেছে এমন কোন ফিগার দেখতেছে না, এরকম ভাবে যদি কেউ থাকে তাহলে আমরা আগে পারবো। আমরা মনে করো যে আমরা যারা এখানে এসেছি আমরা এক একজন এক একটা জেলার দায়িত্ব নিয়ে কাজ করতে চাই, আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকে আমরা এক একটা থানার একটা থানার দায়িত্ব নিয়ে কাজ করতে চাই, আপনি যে ওয়ার্ডে থাকেন ঢাকা সিটিতে বা যে থানাতে আপনি অন্তর্ভুক্ত আপনি সেই থানার প্রতিনিধি হয়ে কাজ করবেন, এই মানুষকে তো প্রশ্ন না করলে আমরা আগাতে পারবো না, কারণ আপনি কতজনের টেস্ট করবেন, সহজে টেস্ট করে তার কাজ করবে কি? এসেছি তারা যদি এরকম যদি মানুষদের প্রশ্ন করে দেখি ভাইরা কি করেন আসলে পারবেন কিনা, এবং আমি আপনাদের যে কথাগুলো বলছি যে এখনো এখন এই আজকের দিন আজকে কয় তারিখ আজকে আজকে ১১ মে আমরা কি এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি? কেউ বলছেন যে মঞ্জু ভাই একা কি করবেন, ওনার দ্বারা কি একটা দল গঠন করা সম্ভব, উনি আসলে পারবেন কিনা, ওনার সাথে আসলে কে আছেন কারা আছেন? কিন্তু এখানে তো মঞ্জু ভাই একা না, মঞ্জু ভাই ডানে বাঁয়ে সামনে পিছনে
এবং অন্ধকারে আলোতে বহুলোক আছে, আল্লাহর রহমত, উনি একা নাকি? এবং ওনাকে সিম্পলি ব্যবহার করা হচ্ছে এখানে, যে মঞ্জু ভাইকে নিয়ে আমরা শুরু করছি, এখানে আমরা ওনাকে নিয়ে শুরু করছি, যে আমরা একটা ডিক্লারেশন দিচ্ছি, এই আদর্শ, এই চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষের এখন কি অভাব, মানুষ কি চায়, মানুষের কি পায় না, মানুষ চাচ্ছে পাচ্ছে না, এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই এই স্বপ্ন সৃষ্টি করা হয়েছে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা প্রত্যেকে যদি নিজেরা যদি, যেহেতু আপনারা আমরা সচেতন হতে চাই, আমরা নিজেদেরকে নিয়োগ করতে চাই, আমরা দায়িত্ব দিতে চাই না, আমরা দায়িত্ব আপনারা আমরা নেব, আমরা দায়িত্ব নেব, আমরা দায়িত্ব দেব না, আমরা দায়িত্ব নিতে চাই, আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। মঞ্জু ভাই আপনাদের দায়িত্ব দেবে আপনারা কাজ করবেন সেটা নয়, আমরা ব্যতিক্রম করতে চাই, যে আমরা নিজেরা কাজ করতে চাই, আমার থানাতে, আমার উপজেলাতে, আমার জেলাতে, আমার আমি যেখানে থাকি সে ওয়ার্ডে, আমার গ্রামে আমি নিজে কাজ করতে চাই। এবং আমরা একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা হচ্ছে আগামী 31শে জুলাই, আগামী 31শে জুলাই বাংলাদেশের 64টি জেলায় আমরা আমাদের সাংগঠনিক কাঠামো সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে দুইটা জেলার প্রত্যেক উপজেলাতে লোক সৃষ্টি হয়ে গেছে, দুইটা জেলা ইতিমধ্যে দুইটা জেলার প্রত্যেকটা উপজেলায় আমাদের লোক সৃষ্টি হয়ে গেছে। এবং আমরা এমনও করতে চাই যে 31শে জুলাইয়ের ভিতরে যত সম্ভব আমরা আমাদের জেলার অধীনে ম্যাক্সিমাম উপজেলা আমরা লোক সৃষ্টি করতে চাই। এবং আপনারা যদি সকলে সহযোগিতা করেন সেটিকে আমরা পারবো না, এখানে কেউ ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, কেউ ব্যাংকার আছেন, কেউ পেশাজীবী আছেন, কেউ ব্যবসায়ী আছেন, আপনি কি একা, আপনি কি পরিবার নাই, আপনি কি ভাই নাই, আপনি কি বন্ধু নাই, আপনি কি সহপাঠী নাই, আপনি কি যে আকাঙ্ক্ষা পোষণ করেন আপনার পক্ষে কি এক লোক আনতে পারবেন না? অবশ্যই পারবো নাকি? অবশ্যই পারবো, যদি পারি তাহলে আপনারা এই আমরা যে স্বপ্ন দেখেছি বাংলাদেশকে নিয়ে নতুন পাবে সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা এভাবে এগিয়ে আসবেন। সবার কাছে এই কথা রেখে আমি আমার কথা শেষ করছি, আমাদের ডাটাগুলো ফিল আপ করবেন, আমরা একটা সফটওয়্যার করতেছি সাংগঠনিক কাঠামোর জন্য, আমরা অনলাইনে আমাদের সদস্য আমরা আমরা রিসিভ করব, আমাদের অনলাইনে সদস্য হবে, এবং সদস্য হওয়ার জন্য আমরা একটা সফটওয়্যার সৃষ্টি করতেছি সারা পৃথিবীতে, সারা দুনিয়ায় যেভাবে দলগুলো তাদের সফটওয়্যার রেডি করছে, তাদের সাংগঠনিক কাঠামো রেডি করছে, এরকম একটা আধুনিক এই বিশ্বে আমরা এভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে আমাদের দলের কাঠামো আমরা সৃষ্টি করতে চাই। এবং কিছুদিন মধ্যে আমরা আমাদের সফটওয়্যারের ডিক্লারেশন আপনাদেরকে দেবো, এটার আমরা কাজ শুরু করেছি, আমরা এই সফটওয়্যারের কাজ শুরু করেছি, একজন ভাই অলরেডি কাজ শুরু করেছেন, আমি অনেকদিন অনেক দেশে দাঁড়া অনেক কাজ শুরু করে ফেলেছি, এটা আমাদের একটা শুভ কর, আমরা তাকে দিনে দায়িত্ব দিচ্ছেন এবং সেই নিজে ইচ্ছে বলছে আমি এই সফটওয়্যারটা আমি করে দেবো, এটা আমরা দায়িত্ব দিই নি, টাকাও আমরা দিচ্ছি না, সে বলছে টাকাও আমি দেবো সফটওয়্যার আমি করে দেবো, এটা কি ভালো খবর নয়? অবশ্যই ভালো খবর, এরকম আপনারা প্রত্যেকে দায়িত্ব নেবেন আমাদের কাজ করার জন্য। আমি আশা করি যে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মেম্বারশিপ আমরা সৃষ্টি করবো, আর আমাদের মেম্বারের জন্য আমরা আরও পরবর্তী পর্যায়ে আপনাদেরকে সাথে মত বিনিময় হবে, সেখানে আমরা ডিটেলস আমরা আরও কিছু প্ল্যান করেছি, সেই প্ল্যানগুলো আপনাদের শোনাবো ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি, আল্লাহ হাফেজ। সেটা হচ্ছে জনআকাঙ্ক্ষা বাংলাদেশের অনেকে সম্পৃক্ততা হচ্ছে, অনেকে আসছে, তো আমাদের জনআকাঙ্ক্ষা বাংলাদেশের সমন্বয়ক মজিবুর রহমান সম্পর্কে অনেকে জানেন, তার ব্যাকগ্রাউন্ড জানেন, অনেকে তাকে বাংলাদেশের মা হিসাবে এখন আখ্যায়িত দেন, যেটা তিনি মানুষ, আমি মনে করি তিনি মানুষের ভিতরে অসাধারণ মানুষ। আবার অনেকে বলে যেভাবে বাঘ নাই সেখানে বিলয়ে বাঘ, তো এটাই তার দক্ষতা। প্রশ্নটা হচ্ছে যে আমাদের মঞ্জু ভাই তার যেমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার যেমন একটা মানে পরিচিতি আছে, এরকম তার আশেপাশে যেটা বললেন যে আছে, তাদের স্পেসিফিকলি তাদের নাম অথবা তাদের গ্রহণযোগ্যতা, তারা যে স্বপ্ন দেখাবে আমাদেরকে, এই জিনিসটা সবার সঙ্গে উন্মুক্ত করা দরকার, কিন্তু কারা কারা আছে বিশেষ করে পর্যায়ক্রমে যে প্রোগ্রামটা অত্যন্ত সফলভাবে চলছে,
এবং আমাদের বেশ কিছু রিনাউন পার্সন ওখানে আছে কারা কারা আছে এসব প্রশ্ন করার আপনার এই মুহূর্তে প্রয়োজন নেই কারণ সময় বলে দিবে একটু আগে রাজল ভাই কথা আপনার ইঙ্গিত পেয়েছেন যখন সময় হবে ইনশাল্লাহ টাইম উইল সে এভরিথিং আপনারা সব কিছুই জানবেন আপনাদের যদি প্রকৃতপক্ষে আকাঙ্ক্ষিত এই সংগঠনকে চান নিজে ভালোবাসেন তাহলে আমি আশা করব আপনি যেভাবে রাষ্ট্রকে কল্পনা করেন সুন্দরভাবে আপনি আপনার অবস্থান থেকে কাজটা শুরু করে দেন ইনশাআল্লাহ এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আকাঙ্ক্ষিত বস্তুতে পরিণত হবে এখানে কিছু কিছু প্রশ্ন চট্টগ্রামের ময়দানে মানুষ আমাকেও প্রশ্ন করে যে তোমার এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশের মঞ্জুর ভাইকে নিয়ে অটোমেটিক্যালি কোশ্চেন চলে আসে সেক্ষেত্রে কিছু আমি যে আকাঙ্ক্ষা করি সে আকাঙ্ক্ষার আলোকে আমি উত্তরগুলো দিই আশা করি আপনাদের যদি মনের ভিতরে যদি প্রকৃত ভালোবাসা থাকে আপনার আকাঙ্ক্ষিত অবস্থান থেকে আপনি উত্তর দিতে পারবেন ধন্যবাদ সবাইকে সকলে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের সাথে থাকুন এবং যা তার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণে কাজ করুন দেশের ভালোবাসায় কাজ করুন এই আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জনকান্তের বাংলাদেশ সকর্ম ধর্ম বর্ণ পেশা সমন্বয় একটি ইন্দ্রসিব উদ্যোগ এই ইন্দ্রসিব উদ্যোগকে শুভেচ্ছা জানিয়ে এ পর্যায়ে আমাদের মধ্যে মাঝে বক্তব্য রাখবেন এই বেলা পত্রিকার সম্পাদক জনাব সুকৃতি কুমার মণ্ডল আমি জনাব সুকৃতি যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা প্রথম থেকে আসি সাথে আমি মনে করছি বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন দরকার এটা আপনার বিশেষ করে আমার মনে হয় 90% মানুষই চায় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আর সেই পরিবর্তন আমরা আমি অন্তত বিশ্বাস করি 71 সালের আগে যাদের এদের দিয়ে কাজ করা খুব মুশকিল মোটামুটি মুশকিল যে প্রজন্মের মানুষ এখানে আছে আমি মনে করি তাদের আমার আমার চিন্তা ভাবনা এটা আমি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রাজনৈতিক প্রতিষ্ঠা করে দেখেছি যে আসলে এই এর আগের যে প্রজন্ম এই প্রজন্ম নিয়ে কাজ করা খুব মুশকিল কাজ হয় এই প্রজন্ম নিয়ে যদি আমরা আগাইতে পারি এবং এই প্রজন্মের মাধ্যমে নতুন এক প্রজন্ম অলরেডি ওই প্রজন্মের 50 বছর গেছে তো ওই প্রজন্মের 50 বছর আসলে পরবর্তী 50 বছর কাজে লাগে আর প্রত্যেকটা রাজনৈতিক ধারা রাজনৈতিক পরিবর্তন জন কোনো দেশের কোনো কল্যাণে 50 বছরের পরে সেই থিওরি আর কোনো তেমন কোনো কাজে লাগে প্রতি 50 বছর অন্তর দেখা যায় কি যায় প্রতি 50 বছর পরেই থিওরি পরিবর্তন লক্ষ্য করা যায় আমি মনে করি যে যারা এখানে সম্পৃক্ত হতে যাচ্ছে যে উদ্যোগ এটা গ্রহণ করা হচ্ছে উদ্যোগ সাফল্যমণ্ডিত হবে এবং আমরা সঠিক পথে জনসংখ্যার বাংলাদেশ এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সবার ঐক্যবদ্ধতা কামনা করছি এবং বাংলাদেশে আগামী বাংলাদেশ কেমন হবে আমরা আশা করি আপনাদের হাতে সেটা বিলীন হতে হবে সে বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি সাবেক শ্রমিক নেতা জনাব আব্দুর রহমানকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুর রহমান সাবেক শ্রমিক নেতা আজকের সবার সভাপতি সমন্বয়ক এবং আজকের সম্মানিত উপস্থিতি আমাদের জন আকাঙ্ক্ষার বাংলাদেশের এখনকার প্রতিটি প্রোগ্রামই গুরুত্বপূর্ণ এই কারণে এখান থেকেই আমাদের আকাঙ্ক্ষাগুলি সমন্বিত হচ্ছে সমন্বয় করা হচ্ছে আজকেও ওই অনুরূপ একটি প্রোগ্রাম আমাকে যে পরিচয় দেওয়া হয়েছে আমি সেই বিষয়ের পরে কথা বলবো এরপরে ওভারঅল কথা বলি আমার বাংলাদেশের রাজনীতিতে এখন আমরা মৌলিক যে বিষয়টি হারিয়েছি তা হল গণতন্ত্র এবং ভোটাধিকার দুটো একটি ভোটাধিকার গণতন্ত্রের মধ্যেই পড়ে তারপরেও আমরা ভোটাধিকার বিশেষভাবে গণতন্ত্রের একটি বিশেষ দিক যা হারিয়েছি এই জন্য আমি আলাদা করব আমরা গণতন্ত্র এবং ভোটাধিকার দুটোই হারিয়ে ফেলেছি
এবং বর্তমানে বাংলাদেশের এক ধরনের রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে এই জনআকাঙ্ক্ষার বাংলাদেশের উত্থান, এই নতুন সংগঠনের উত্থান মূলত এই অন্ধকারাচ্ছন্ন একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্য থেকে নতুন আলোর একটি ঝলকানি, যেদিকে আমরা আমাদের জনগণকে আশান্বিত করে আবার আমরা রাজপথে নামিয়ে আমাদের এই ভোটাধিকার এবং আমাদের গণতন্ত্রকে, জনগণের গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দিতে একটি উদ্যোগ বা একটি প্রচেষ্টা, তার নাম হলো জনআকাঙ্ক্ষার বাংলাদেশ। এবং আজকের প্রেক্ষাপটে এটাই বড় কর্মসূচি। জনআকাঙ্ক্ষার বাংলাদেশের দীর্ঘমেয়াদী অনেক কর্মসূচি থাকবে, গঠনতন্ত্র থাকবে, আপনাদের কাছ থেকে যে সমস্ত আলোচনা শুনলাম তার মধ্যে ছাত্র সংগঠন থাকবে কিনা, শ্রমিক সংগঠন থাকবে, বহু বিষয়ই থাকবে। কিন্তু প্রথম আজকে আমরা যে বিষয়টি হারিয়েছি তা হলো জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র। সেইটা রক্ষার জন্য জনআকাঙ্ক্ষার বাংলাদেশকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে কর্মসূচি নিতে, এবং সেই কর্মসূচি নিতে যদি জনআকাঙ্ক্ষার বাংলাদেশ একটি সাংগঠনিক ফর্মেট যত দ্রুত সম্ভব সেটেল করে অগ্রসর আমরা হতে পারি, তাহলে আমরা দ্রুত জনগ্রহণযোগ্যতা অর্জন করতে পারবো এবং জনআকাঙ্ক্ষার এই বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। এই প্রেক্ষিতে বরাবর বাংলাদেশ সহ পৃথিবীর ইতিহাসের, বিশেষ করে বাংলাদেশ ইতিহাসের যে গণজাগরণ বা যে রাস্তার যে মুভমেন্ট, সেখানে আমরা জানি যে ছাত্র রাজনীতি এবং শ্রমিক রাজনীতি, এই দুটি সেক্টর যখন একত্রে রাস্তায় নেমেছে তখনই গণ অভ্যুত্থান হয়েছে, তখনই সরকারের পরিবর্তন হয়েছে, তখনই স্বৈরাচারের পরিবর্তন হয়েছে, তখনই সরকার জনগণ আবার নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। ঠিক এমন একটি পরিস্থিতি আবার আমাদের মাঝে আসছে যেখানে আবার রাজপথের জনগণের নেমে আসার মধ্য দিয়ে জনগণের সেই ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে দিতে হবে। এই অবস্থায় এদেশের আপামর জনগণের বিশ্বাস এবং সংস্কৃতিকে আমাদের লালন করেই অগ্রসর হতে হবে। পাশাপাশি আমি মনে করি যে বিষয়ের উপরে আমি বক্তব্য দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি, এই রাজধানী কেন্দ্রিক আমাদের রাজধানীর চতুর্দিকে আমাদের যে শ্রমিক বেল্ট রয়েছে, কর্মচারী বেল্ট রয়েছে, বিশেষ করে আমাদের যে গার্মেন্ট শিল্প ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, এই শ্রমিকদের মধ্যে কাজ করার জন্য ব্যাপক সুযোগ রয়েছে, এই শ্রমিকদের মধ্যে কাজ করার জন্য অনেক সংগঠনও রয়েছে, কিন্তু আমাদেরকে এই সংগঠনের মধ্যেই আবার নতুন করে কাজ করে তাদেরকে আসন্নিত করতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদের অধিকার নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, এবং সেখানে আমাদের এই জনআকাঙ্ক্ষার বাংলাদেশকেও নিয়ে যেতে হবে এবং তাদেরকে তাদের আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোচ্চ উন্নয়ন দেওয়ার জন্য, তাদের সম্ভাবনার বাংলাদেশ দেওয়ার জন্য তাদেরকে এই সংগঠনের মধ্যে অংশায়ন ঘটাতে হবে। তা যদি আমরা পারি তাহলে ছাত্র এবং শ্রমিক দুটি সেক্টরের মধ্যে একটি বড় সেক্টর আমরা নেতৃত্ব যদি দিতে পারি, দুটি দিকের শ্রমিক সেক্টরকেও যদি আমরা নেতৃত্ব দিতে পারি, কারণ আমরা মাঝে মধ্যেই দেখি শ্রমিক সেক্টর তাদের মজুরির দাবিতে, তাদের অধিকারের দাবিতে রাস্তায় নেমে আসে, এবং এই বিষয়টা ছাত্র রাজনীতি শেষ হয়ে গেলেও শ্রমিক রাজনীতি এখনও স্কোপ রয়েছে, এখনও তারা রাজপথে বারবার তাদের অধিকারের জন্য নেমে আসছে, এবং আমরা লক্ষ্য করেছি যে জনগণ বা শ্রমিকরা যখন নেমে আসে তখন সেই শ্রমিকের প্রতিষ্ঠান বা সরকার গুরুত্ব দিয়ে সেটাকে দ্রুত মিনিমাইজ করে সমাধান করে থাকে। তা আমরা যদি আমাদের বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের জন্য এবং ভোটাধিকারের আন্দোলনের জন্য শ্রমিক সেক্টরকে ঐক্যবদ্ধ করে এই দিকে ডাক দিয়ে নিয়ে আসতে পারি, জনআকাঙ্ক্ষার বাংলাদেশের এই আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটি সেক্টরকে নিয়ে এদেশের সম্ভাবনাকে সুনিশ্চিত করার জন্য নেতৃত্ব দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি সবশেষে আমার কথা সংক্ষেপ করে যে কথাটি বলতে চাই
সে কথা কি যদিও বৈজ্ঞানিক আইনস্টাইন পদার্থের ক্ষেত্রে বলেছিলেন, সেটা হলো E=mc2। তিনি পদার্থের শক্তির সমীকরণ করতে গিয়ে ইতে এনার্জি, এম তে মাস অফ দ্য ম্যাটার, অ্যান্ড সি তে হলো সেই ম্যাটারের ফিল্ড বা কনস্ট্যান্ট ফিল্ড, যেই ফিল্ডটা ওই ম্যাটারকে ধারণ করে, যে পরমাণুকে ধারণ করে, অণুকে ধারণ করে, সেই কনস্ট্যান্ট ফিল্ডকে বুঝিয়েছে। তাই এইটার সূত্র হলে এই এনার্জি ইজিক্যাল টু এমসি স্কোয়ার। এই সূত্রের উপর ভিত্তি করেই পরবর্তী সময়ের উত্তরসূরিরা পারমাণবিক বোমাও তৈরি করছে। কিন্তু এই সূত্র ব্যাখ্যা করতে গিয়ে বৈজ্ঞানিক আইনস্টাইন বলেছিলেন যে এই সূত্র যখন বস্তুর সাব অ্যাটমিক স্টেটে কাজ করে, অর্থাৎ বস্তু যখন সূক্ষ্ম করতে করতে পরমাণুর নিচের স্তরে চলে যায়, তখন সেই স্তরে গিয়ে বস্তুর এনার্জির অবস্থা দাঁড়ায় হচ্ছে ম্যাটারের উপরে না, অর্থাৎ এম এর উপরে নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে সি তথা ফিল্ডের উপরে। অর্থাৎ ফিল্ড ইজ দ্য ওনলি রিয়ালিটি দেন। বস্তুর ফিল্ড তখন বাস্তবে যে শক্তি প্রদর্শন করে, সেই ফিল্ডের শক্তিতেই পারমাণবিক বিস্ফোরণ হয়, সেই ফিল্ডের শক্তিতেই বিশাল রেডিয়েশন সৃষ্টি হয়। এই আইনস্টাইনের এই সূত্র শুধু বস্তু ক্ষেত্রে নয়, এই সূত্র বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতির ময়দানের জন্য প্রযোজ্য। আমরা যদি বর্তমানে এই রাজনৈতিক শক্তিকে, এই এনার্জিকে, ইকে যদি আমরা আমাদের এই ফিল্ডের শক্তিকে বিস্ফোরণ ঘটাতে পারি, তাহলে আমাদের গণতন্ত্র এই সূত্র অনুযায়ী আমরা ফিরিয়ে আনতে পারব। আর সেই গণতান্ত্রিক ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের ময়দানকে হাতে নিতে হবে। আর ময়দানকে হাতে নেওয়ার জন্য বর্তমানে এই অন্ধকার সময়টা, এই রাজনীতির এই অন্ধকার সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়ে একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, সে সমস্ত উটদুম্বা দখলে নিয়ে নিল, আব্দুল মুত্তালিবের কুরাই বংশধরের সমস্ত সম্পদ কেড়ে নিয়ে তাদের তাঁবুর মধ্যে নিয়ে এলো। নিয়ে আসার পরে নদোয়াতে বৈঠক বসলো কাবা ঘরের মধ্যে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, আব্রাহা তো আমাদের সব কেড়ে নিয়ে গেল, আগামীকাল সে তো এই সকালবেলা কাবা আক্রমণ করে ধ্বংস করে দেবে, আমাদের কি করণীয়। তারা ডিসিশন নিয়ে একটি ডেলিগেশন গেল আব্রাহার কাছে। আব্রাহাকে বললেন যে তুমি আমাদের ডুম্বা উট যা ছাগল গরু ভেড়া যা নিয়ে আসছো সব ফিরিয়ে দাও, কালকে যে আমি তোমাদের কাবা ঘর দখল করবো, ধ্বংস করবো, বাদশাহ আব্রাহা বলছেন সেটা তোমরা রক্ষা করবে না। আব্দুল মুত্তালিব বললেন যে ওইটা আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবেন, তুমি আমাদের সম্পদ নিয়ে আসো, ওগুলো ফিরিয়ে দাও। আব্রাহা তো হাসি খুশি ঠেলায় দিয়ে দিল, সে উট ডুম্বা গরু খাসি যা ছিল নিয়ে এসেছিল সব দিয়ে দিল আব্দুল মুত্তালিবের কাছে। তারা এইগুলো নিয়ে চলে গেলেন। পরের দিন সকালে এসে আবাবিল পাখির ইতিহাস আমাদের জানা আছে, এসে আব্রাহাকে ধ্বংস করে দিল। এই কাহিনী আমি এজন্যই আনলাম যে এই সময়েই ওখানে কাবাঘর রক্ষার জন্য কোনো জনগণ, ওই কাবাঘরের যারা পৃষ্ঠপোষক, তারা দায়িত্ব নেয়নি জন্যে সেখানে মোহাম্মদকে নিয়ে আসছিলেন। ওই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে জন্ম লাভ করেন। আমরা যদি কোরআনের সূরা ফিলের সার নজুল করি তার মধ্যেই আমরা এটা। ঠিক আজকে বাংলাদেশের যে রাজনৈতিক অন্ধকার সময় চলছে, এই সময়েও নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের দেশের গণতন্ত্রের অধিকার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এই রকম একটি গণ আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটানোর জন্য, এই রকম গণ আকাঙ্ক্ষার এই দলের মধ্যে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আসবে, এবং এর মধ্যে দিয়ে এদেশের জনগণ আবার তাদের স্বপ্ন দেখবে স্বাধীনতার, তাদের গণতন্ত্রের স্বপ্ন দেখবে বলে আমি বিশ্বাস করি। আমি এ কথা বলি, আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাব আব্দুর রহমানকে আমাদের উদ্দেশ্য অত্যন্ত বিভিন্ন বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন শুভেচ্ছা জানিয়ে জনাব ইবনুল সাইদ জানা, উনি জাসদ ছাত্রলীগের সাবেক নেতা এবং বিশিষ্ট উদ্যোক্তা। আমি জনাব ইবনুল সাইদ জানাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আসলে আমার নামটা এখানে উচ্চারিত হবে, আমি একদমই উপস্থিত এবং মানে প্রত্যাশা ছিল না। আমি এই সংগঠনের প্রথম ব্যানারটা দেখেছিলাম, আমার এক বন্ধুবর্গ তার সাথে শেয়ার করেছিলাম,
তারই আমন্ত্রণে আজকে দ্বিতীয় পর্বটায় আমি আসলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি একটু সংক্ষেপে বলিনি আমার কূপটা কোথায়। আমি যেহেতু মানে একটু সুযোগ পেয়েছি, এটা হলো আমি যখন এসএসসি পাশ করলাম, এসএসসির আগে থেকে যশোর ছাত্রলীগের একজন সিনিয়র নেতা ছিলেন আমার এলাকায়, উনি আমাকে খুব পছন্দ। আচ্ছা যাই হোক, কলেজে ভর্তি হওয়ার পরে যশোর আমি শুরু করলাম, যশোর ছাত্রলীগের কাজ শুরু করলাম। আমরা নবীনবরণ করব, নবীনবরণ করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। তাই ঢাকাতে কেন্দ্রীয় কমিটি থেকে মানে জেলা কমিটিকে যে জানাইয়া কেন্দ্রীয় কমিটিকে আমন্ত্রণ করতে হয় এটা আমাদের জানা ছিল না। আমরা নবীনদের যেদিন আমরা নবীনরা প্রোগ্রাম করব, ঢাকা থেকে কেন্দ্রীয় নেতা যাওয়ার কথা, নাম না বললাম, ওনারা আমাদেরকে সকালবেলা জানাইলেন যে আমরা তো আসতে পারবো না, কারণ জেলা কমিটিকে জানাবো। আমরা বললাম যে আমরা নবীনরা প্রোগ্রাম করলাম, আপনারা জেলা কমিটি থানা কমিটি কি কমিটি সেটা তো বিষয় না, আমাদের প্রোগ্রামে আসবেন না তো হবে না, কিন্তু কার জন্য আমরা ভুল করে বললাম থেকে আসবেন না। এই তারপরে আর মানে সাংগঠনিক ভাবে রাজনীতির যে বিষয়টা এটা আমার কাছে একটু বিরক্ত করব মনে হয়। এরপর থেকে বাংলাদেশে যে 47 বছর মানে যে আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারিনি, হইনি, না হওয়ার অনেকগুলো কারণ বিদ্যমান ছিল। এরপরে সামাজিক আন্দোলন করি আমি, আমি এটা পড়তেছিলাম, বেশ চমৎকার বিষয় আসছে, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আকাঙ্ক্ষা থাকবে, আকাঙ্ক্ষার বাংলাদেশ। এটা মানে আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনারা একটা শূন্য একটা মাঠে এই আকাঙ্ক্ষার স্বপ্ন নিয়ে আসছেন, এবং এই মাঠটাতে আমি যিনি ঘোষণা দিলেন, আমি নামটা খেয়াল করতে পারবো না, যে 14টা জেলায় বা মানে বিভিন্ন জায়গায় রয়েছে এই আকাঙ্ক্ষা শব্দটা, 14টা জেলা তো না, এই আকাঙ্ক্ষা শব্দ তাহলে আমরা পৌঁছাইতে পারি নাই বাংলাদেশ প্রত্যেকটা ঘরে ঘরে এই আকাঙ্ক্ষার ঘাটতি। আমরা যদি পৌঁছাইতে না পারি তাহলে ব্যর্থ থাকার গতকালকের ঘটনা বলি, শেরপুরের বা জামালপুরের মাঝামাঝি একটা গ্রামে শশা বিক্রি হয়েছে 60 টাকায়, 7 টাকা কেজি শশা। আজকে সকালে আমার বাসায় শশা এসেছে 60 টাকা কেজি, এই 53 টাকার মালিক কারা? জন আকাঙ্ক্ষার বাংলাদেশে 53 টাকার হিসাব দেবেন। আমাদের রাজনৈতিক মনকে দাওয়াত ক্রিয়া করা দরকার নাই, মানুষ বসে আছে বেরোয়ার জন্য। আরেকটা বিষয় আমি বলে যেতে চাই, ওর ভবিষ্যতে কথা বলার সুযোগ হবে কিনা জানি না, যে বাংলাদেশে 70-এর দশক 80-এর দশকের মাঝামাঝিতে সাস্টেনেবল আন্দোলন আসছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমার আমি বুঝি, আমি জ্ঞানীগুণী না মানুষ না, আমি বুঝি সাস্টেনেবল আন্দোলন মানে হলো দেশকে আনসাস্টেন রাখা, তাহলে সাস্টেনেবল আন্দোলন দীর্ঘজীবী হবে, দীর্ঘস্থায়িত্ব লাভ করবে। আনসাস্টেন রাখতে পারলেই মানে সাস্টেনেবল আন্দোলন স্থায়িত্ব লাভ করে, আকাঙ্ক্ষা আমার পূরণ করতে হবে। আকাঙ্ক্ষার বাংলাদেশ আকাঙ্ক্ষা যদি পূরণ না করে যদি আকাঙ্ক্ষার ক্রাইসিসটাই তৈরি করি তাহলে তো মানে উদ্দেশ্য কিন্তু এই 18 দফা যে আসছে 19 দফা, এই 19 দফা কিন্তু সব কথাই আছে, সব কথাই সাংবিধানিকভাবে এখানে আসছে, খুব চমৎকার। আমরা সেই কথাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা যেন মানুষের পাশে যাই, এইটুকু শুধু আহ্বান, সবাইকে আহ্বান করবো যেন মানুষের কল্যাণকর কাজে এবং মানুষের কল্যাণে আমরা যেন আকাশটা যেতে পারি, সেই দিকে লক্ষ্য রাখো। এবং আগামী দিনে সফলতা কামনা করি জন আকাঙ্ক্ষার, আমি নিজেও আকাঙ্ক্ষা পছন্দ করি, এবং যে সমস্ত ক্রাইসিস সকালবেলায় আমি গ্রিন রোডের মাথায় আমার গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম যে এই রাজধানীর মানুষ ট্যাক্স দেয়, আসলে তো আমরা জানালা হয়ে গেছি, গ্রিন রোডে চমৎকার করে ধোঁয়া উঠতেছে, ধুলা উঠতেছে, কেউ একটা মানুষ শব্দ করছে না, এই ধুলা কেন উঠতেছে? সিটি কর্পোরেশন ছিল না, এখানকার মানুষগুলো কেন নির্জীব, এখানকার বুদ্ধা বুদ্ধ মানুষ আছে না, কেউ কোনো কথা বলছে না, আমরা কেউ কিছু দেখছি না, না দেখতে 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 না দেখতে দেখতে একটা শ্রেণী আমাদের উপরে ঘাড়ের উপরে মাথার উপরে টুপির মতো করে বসে বসে গেছে, যেটা যেদিকে যাইতে বলবো সেদিকে যাবে, চুপ, একদম চুপ, শব্দ করবে না, এই চুপ শব্দটা শুনে আমরা সবাই মানে বসে আছি। আসলে আমার জায়গাটা থেকে প্রত্যেকে নিজের জায়গাটা থেকে কথা বলি তাহলেই বোধ হয় আমরা সফল নিতে পারব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আলাদুল সাহেব জানা, আমরা আশা করবো ওনার দীর্ঘদিনের ছাত্ররাজ্য অভিজ্ঞতা জনাকাঙ্ক্ষার বাংলাদেশের আগামীতে
অচলার ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা করবে।